저쪽 마누스 여하신 아마체자 고루 아마 중앙 내면 아마체자 초토 아마 엄토를 바로 왔었는데 아직에 고지스타이 우르티스타이게 호 특히 고르는 두하 자랑출을 로카신 도의 굴미타라 자라 구태의 굴미 তারাই মহামারী মানুষ মমকরণার্থী অরিজিনাল সঙ্গী আমরা যেমন একটা দলের কর্মী আমিও ঠিক আমাদের মতন একটা দলের কর্মী আমি কোন নেতা নয় আমি এমএলএ দাঁড়াই না আমি এমপি দাঁড়াই না আমি সাধারণ মানুষের মতন আমাদের মতন একটা কর্মী বন্ধু কয়েকটা কথা বলছি আমরা ৩৪ বছর দেখেছেন অত্যাচার তার চেয়েও ভয়াবহ অত্যাচার এই বিজেপি সরকার মানুষের জন্য কিছু করে না খালি মিথ্যা কথা বলে আর ভাঙতাবাজি কথা বলে এরা মানুষের কোন উপকার করে না এরা খালি হিন্দু মুসলমানের ভেতরে লাইট লাগাতে জানে এরা এখন সুশ্রুয়ে দিচ্ছে হিন্দু 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 আমিও তো হিন্দু আমার ঘরেও দুর্গাপুজো আছে আমার ঘরেও চার চারখানা শিব মন্দির আছে আমি কি হিন্দুর বাইরে আচ্ছা মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এই বাংলার জন্য কি করেছে আমরা সবাই ভালো করে জানেন আজকে বলতে পারবে রূপশ্রী কার করা মমতা ব্যানার্জি করা কন্যাশ্রী কার করা মমতা ব্যানার্জি করা সবুজ সাথী সাইকেল কার করা মমতা ব্যানার্জি করা আজকে বলতে পারবেন খাদ্য সাথী কার করা মমতা ব্যানার্জি করা জয় জোহার কার করা মমতা ব্যানার্জি করা জয় বাংলা কার করা মমতা ব্যানার্জি করা আজকে স্বাস্থ্য সাথী কার্ড প্রত্যেক কার্ডে ৫ লক্ষ টাকা করে ঢুকবে এই মমতা ব্যানার্জি করেছে তাই বন্ধু আমি আপনাদের বলতে এসেছি মমতা ব্যানার্জি না থাকলে আবার বাংলাতে অন্ধকার নেমে আসবে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুর সবারই আবার অভাব আসবে মমতা ব্যানার্জি এই করোনা ভাইরাসে প্রত্যেক জনাকে বলেছে কেউ না খেয়ে থাকবে না আমার পশ্চিমবঙ্গায় তার জন্য মমতা ব্যানার্জি চাল ফ্রি করেছে এবং এবার মমতা ব্যানার্জি বলেছে দুয়ারে রেশন পুচিয়ে দেব এই চিন্তাধারা মমতা ব্যানার্জি চিন্তাধারা তাই আমাদের কাছে আমি বলতে এসেছি আপনাদের যিনি ক্যান্ডিডেট খুব ভালো ছেলে আপনাদের বাড়ির ছেলে আপনারা বাইরের মানুষ দেখেছেন আগের অত্যাচার কিভাবে অত্যাচার করে গেছে এখন কিন্তু হয় না তা বাইরের মানুষকে বলছি এখনই প্রধান বলল বাইরে থেকে লোক আসছে কিছু লাভ হয় না ঘরে যদি লোক না থাকে বাইরের লোকে কি করবে আপনারা তো একাই ১০০ মানুষ ভোট দেবেন সুস্থভাবে ভোট দেবেন অশান্তির ভেতরে যাবেন না ওরা অশান্তি চাইবে আমরা অশান্তি করব না বাদ বাকিটা আমরা বুঝতে হব আমরা প্রত্যেক বাড়িতে বলুন মমতা ব্যানার্জি থাকলে বাংলা ভালো থাকবে বাংলা সুন্দর থাকবে আজকে বাচ্চাদের কথা স্কুলের ছাত্রদের কথা চিন্তা করে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের কথা মমতা ব্যানার্জি চিন্তা করে খেটে খাওয়া মানুষের কথা মমতা ব্যানার্জি চিন্তা করে দিন মজুরের কথা মমতা ব্যানার্জি চিন্তা করে বেকার ছেলে মেয়েদের কথা মমতা ব্যানার্জি চিন্তা করে সাধারণ মানুষের কথা চিন্তা করে আর কোন দল করে আজ পর্যন্ত বিজেপি কিছু দিতে পেরেছে বিজেপি খালি মিথ্যা কথা বলে ভাঙতাবাজি কথা বলেছিল ১৫ লক্ষ টাকা দেবো দিতে পারে নাই বলেছিল ২ কোটি করে চাকরি নব বছরে সবটাই মিথ্যা কথা আমার বাড়িতে বাড়িতে প্রলোভন দেবে সেই প্রলোভনে বিশ্বাস করবে না আর মামলাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বলে তা করে দেখিয়ে দেয় তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি এ ভোট মমতা ব্যানার্জির ভোট এ ভোট অন্য কারোর ভোট নয় এ ভোট মমতা ব্যানার্জি জোড়াফুল চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে ২২০ থেকে ২৩০টা সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার জয়লাভ করবে তাও আত্মাবার্তার ক্ষমতা লাগে বাংলার মানুষ জানে যে মমতা ব্যানার্জি না থাকলে বাংলা ছাড়খাড় হয়ে যাবে বাংলার আবার অনেক দুর্নীতিগ্রস্ত হবে আবার বাংলাতে হানাহানি হবে
আমার বাংলাতে খুন খারাপি হবে এখন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জি আমাদের দরকার তাই বন্ধু যে শ্রেণীর মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায় জাত পাত করে না সব শ্রেণীর মানুষকে ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন জাত পাত শুনতে পারবেন না আদিবাসীদের ভালোবাসে ছেলে খাওয়া মানুষের ভালোবাসে হাড়ি বাদ্রি ডোম বাউরি সবাইকে ভালোবাসে মুসলিমদের ভালোবাসে সব শ্রেণীকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসে তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক 69টা প্রকল্প করেছে আজকে চাষিদের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বছরে 10,000 করে টাকা দেব এই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পারে আর অন্য কেউ ভাবতে পারে না এখনো দিল্লির রাজপথে চাষিরা এখনো পড়ে আছে আমরা জানি 290 থেকে 390 জনের মতন চাষি মারা গেছে নরেন্দ্র মোদি বিজেপির কোনো হাতকার নাই তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি বন্ধু এবারে ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভোট দেবেন তো তৃণমূলে হ্যাঁ কি না বলুন চিয়ার ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ হ্যাঁ আমাদের বাড়িতে একটা দাবি আছে লেডিস গার্লস স্কুল জায়গা থাকলে কথা দেওয়ার দিদি আমি দিদিকে বলে করে দেবো কথা দিয়ে গেলাম বাড়ি আমি আজ পর্যন্ত দিদিকে যা বলেছি দিদি শুনেছে কথা দিলাম করে